বলেছিলাম যে প্র্যাকটিক্যাল সালাতের কথা বলেছিলাম কি? তো মুসল্লি ভাইরা এটাকে আগে পছন্দ করছেন যে প্র্যাকটিক্যাল সালাতটা দেখিয়ে দেওয়া হবে। তো প্রশ্ন অনেকটা বুঝতে আগে এটা প্র্যাকটিক্যালি জিনিস, সালাত তো প্র্যাকটিক্যালি বিষয়, এই জন্য অন্যান্য বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সালাতটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন জিব্রাইল তাকে, আল্লাহ রাসূল বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন জিব্রাইল আমিন, আর সেই প্রশিক্ষণই দিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। তো এনার দিকে তাকাবেন আপনার, প্রথমে এনার বডি যতটুকু আছে, বডির আড়া, দেহের আড়া যতটুকু, এতটুকু জায়গা নিয়ে দাঁড়াতে হবে সালাতে। কথা কি মনে থাকবে আপনার? বেশি হয়ে ঠিক আছে, বুঝেছেন কি, বুঝতে পেরেছে কি? দাঁড়ানোর সময় শরীরের আড়া যতটুকু ততটুকু জায়গা নিয়ে দাঁড়াতে হবে। আর একটা হাদিস আসছে যে দুইটা জুতা দুই পায়ের মাঝখানে রাখা যাবে, দুইটা জুতা দুই পায়ের মাঝখানে রাখা যাবে, এতটুকু জায়গা নিয়ে দাঁড়াতে হবে। এটা আবু দাউদের হাদিস আসছে, এক জোড়া জুতা। জি, তো এটা একটা বিষয়, যখন জামাতে দাঁড়াবে তখন এটা 97 পৃষ্ঠার হাদিসে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে এসেছে, তখন এই কাঁধের সাথে কাঁধ, এই পায়ের টাখনো বা পায়ের সাথে পা, কদম বিল কদম, পায়ের সাথে পা, আর কাব বিল কাব, টাখনোর সাথে টাখনো, বুঝেন তো, পায়ের এটাকে টাখনো বলে, কাব বলে আরবিতে। তো এটার সাথে অপরের জামাতে যখন দাঁড়াবেন তখন দাঁড়ায় যেতে হবে, পায়ের সাথে পা অথবা টাখনোর সাথে টাখনো মিলিয়ে এই হাঁটুর সাথে আপনার হাঁটু মিলাতে হবে। কথা বোঝা গেছে? আর একজন যে দাঁড়ায় হাঁটুর সাথে এই হাঁটু মিলিয়ে দিতে হবে। তাহলে কয়টা জায়গা হলো? একটা কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, আর একটা হলো পায়ের সাথে পা, কোনো জায়গা ফাঁক রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7597 নম্বর হাদিস, আর তাবারানি আওসাতের মধ্যে এসেছে, মান সাবতা ফুরজাতান ফি সফফি, কেউ যদি কাতারের মাঝে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ায়, বানাল্লাহু রাফাল্লাহু দারাজা ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ, যখন জামাতে দাঁড়াবেন তখন তো বুঝতে পারলেন তো, ফাঁক বন্ধ করে এই কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা, টাকলোর সাথে টাকলো মিলিয়ে দাঁড়াতে ফাঁক বন্ধ করে, এটা হলো সুন্নাহ। এবার দাঁড়িয়ে একটা কথা প্রচলিত আছে, সালাত তো এত বড় অধ্যায়, এই অল্প টাইমে বলে শেষ করা মুশকিল। মুরব্বীরা একটা আইন জারি করেছে বাংলাদেশে, সেটা হলো দাঁড়ানোর সময় ডান পায়ের বুড়া আঙ্গুলি যে জায়গায় থাকবে ওইটা নাড়াচাড়া করা যাবে না। এটা কিন্তু ফতোয়ায় মুরব্বিয়া, ঠিক আছে, কাকরাইলি ফতোয়া, এটা এই ফতোয়া গ্রহণ করা যাবে না। মাঝখান থেকে একজন ব্যক্তি যদি চলে যায়, কোনো সমস্যা হয়, তাহলে ওই জায়গাটা পূরণ করতে হবে না, তখন আঙ্গুল নড়াতে হবে না,
তখন তো আঙ্গুল নড়াতে হবে। অতএব এই কথাটুকু ঠিক না, আঙ্গুল নড়ানো যায়। পাশাপাশি যখন সেজদায় যাবে তখন দুই পা এরকম থাকবে, দুই পা কেমন থাকবে, এইভাবে থাকবে দুই পা, মনে থাকবে কি দুই পা। এটা সালাতের প্রশিক্ষণটা সালাত রত থেকে শেখাতে হয়, সালাত অবস্থায় সালাত পড়া অবস্থায় শেখাতে হয়, তাহলে মনে থাকে। যখন সেজদা যাবে তখন দুই পা এক জায়গায় যখন হয়ে গেল তাহলে বুড়া আঙ্গুলি নড়বে না, আল্লাহ রাসুল নাড়াতেন না, তাহলে বুড়া আঙ্গুল তো নড়বে। অতএব বুড়া আঙ্গুল নাড়ানো যাবে না এই কথাটা ঠিক না। আচ্ছা, এরপরে দাঁড়ালেন, দাঁড়ানোর সময় প্রচলিত আছে জায়নামাজের দোয়া, এটা বেদাত, এটা বলা যাবে না। এই দাঁড়িয়েই বলবে প্রথমে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা চলবে না। তারপরে নাওয়াইতু পড়বে, সুন্নাতের হোক, ফজরের হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, সব সব সালাতের কি আছে, নিয়াত আছে। এই গদবাদা নিয়াত পড়া যাবে না, কথা মনে থাকবে তো। দাঁড়িয়ে গেছেন, এইভাবে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, মনে মনে কল্পনা করবেন যে কোন সালাত পড়ছেন, জহর না আসর না সুন্নাত না নফল, মনে মনে নিয়াত করে আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আর অন্য কিছু না। সেজদার দিকে তাকে, কোন দিকে, সেজদার দিকে হাত তুলেন, আর একটু তুলেন এই কান বরাবর অথবা কাঁধ বরাবর, হাতের আঙ্গুলগুলো এরকম থাকবে, মনে থাকবে হাতের কাঁধ বরাবর অথবা কান বরাবর, উপরে না কিন্তু, আবার কানের লতি এইভাবে ধরতে হবে এটাও না, মানে কান ধরে তৌবা করে তারপরে সালাত শুরু করা এটা না কিন্তু। প্রচলিত আছে এই যে এইভাবে বলে, এই যে হাত বাড়ানোর সিস্টেম চালু আছে এর কোনো দলিল পৃথিবীতে নাই, এমনি চালু করেছে। অতএব কাঁধ অথবা কান বরাবর হাতটা তুলতে হবে, এইভাবে হাতটা রেখে এইভাবে, অনেকে এইভাবে মেরে দেয় দিয়ে হাত তুলে, মানে পাইকারি হাত তোলা না, এবার হাত বাঁধেন আল্লাহু আকবার বলে, এই হাত বাঁধার তিনটা নিয়ম হাদিসে আসছে, তিনটাই বুকের উপরে। এক নম্বর এইভাবে হাতের উপরে হাত রাখা, হাতের উপরে হাত রাখা। দুই নম্বর কবজির উপরে কবজি রাখা, বোঝা গেছে, কবজির উপরে কবজি। আর একটা আসছে এইভাবে, জেরার উপরে শক্ত করে ধরা, এইভাবে আসছে হাদিসে, এটা 759 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাবেন, সহিহ বুখারীতেও আসছে হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। আপনার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়ে নেবেন বিস্তারিত। তাহলে তিনটা নিয়ম পেলেন, না না, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, এটা একটা, আর একটা কবজির উপরে, ঠিক আছে, আর একটা এই পর্যন্ত, ঠিক আছে, যে কোনো একটা পারবেন, যেটা সুবিধা হয়, মানে বুকের উপরে হাত রাখা, হ্যাঁ বুকের উপরে, নামানো যাবে না, বুকের উপরে উঠাতে হবে, নামানোর কোনো সুযোগ নেই, কথা বোঝা গেছে, নামানোর কোনো সুযোগ নেই, বুকের উপরে হাতটা বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধার দলিল আছে, দলিল জয়ী, এটা চলবে না, আর নাভির নিচেও না, পেটের মানে বুকের উপরেও না, মাঝামাঝিতে, এটা হলো রাজনৈতিক সালাত, মানে আপনি কোন জাতের এটা যেন বুঝতে না পারে এই জন্য এইভাবে রাখে, মানে এখানেও না এখানেও না মাঝামাঝিতে, এটা হলো কি স্বার্থ, এর মধ্যে স্বার্থ আছে, কি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ আছে, এটা এটা ঠিক না। নাভির নিচে হাত বাঁধলে দলিল আছে, কিন্তু দলিলটা কি জয়ী, চলবে না ওটা, বুকের উপরে হাত বাঁধবেন সহি হাদিস আছে, কথা শেষ, কথা বোঝা গেছে। এইভাবে এরপরে হাত বেঁধে প্রথম রাকাত যদি হয়, যে কোনো সালাতেই বাইত বাইনি পড়বেন,
আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা তো মুখস্থ আছে অনেকের, আছে না? মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। তারপরে প্রথম রাকাতে যদি হয় তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি এতটুকু, অথবা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম রাকাতে। সানা পড়ার পরে কি পড়লেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়তেই হবে। উল্লেখ্য যে আগে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, এই মর্মে পৃথিবীতে কোনো দলিল নাই, জাল দলিলও নাই। কি নাই? জাল দলিলও নাই। নারী পুরুষের সালাত একই রকম, তারা উভয়ে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে। নারীরা বুকের উপরে আর নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে, এই পার্থক্য পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। একটা সম্পূর্ণ জাল কথা, আর এটা তৈরি হয়েছে উপমহাদেশে। কোথায় তৈরি হয়েছে? উপমহাদেশে তৈরি হয়েছে এই জাল হাদিস, উপমহাদেশে তৈরি হয়েছে। তো আগে যেটা বলছিলাম, আউযুবিল্লাহ শুধু প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আর আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু কি পড়বেন? বিসমিল্লাহ, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার সাথে আর একটা সূরা পড়বেন। সূরা ফাতিহার সাথে কি আর একটা সূরা পড়বেন? ইমামের সাথে পড়লে, ইমামের সাথে শুধু সূরা ফাতিহা পড়বেন, আর কোনো সূরা পড়া লাগবে না। মুক্তাদিরা অন্য সূরা পড়বে না। তবে জহর এবং আসরের সালাতে ইমামের সাথে যখন পড়বে, মুক্তাদিও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবে। কথা কি মনে থাকবে? 884 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, জহর এবং আসর সালাতে মুক্তাদিরাও সূরা ফাতিহার সাথে প্রথম দুই রাকাতে অন্য সূরা মিলাতে পারবে, শুধু জহর এবং আসর সালাতে, অন্য সূরাতে পারবে না। অন্য সালাতে কি পারবে না? তো যখন আপনার পড়া শেষ হয়ে গেল, তখন এবার রুকুতে যাবে, হাত তুলেন, হাত তুলে রুকুতে যান। আরেকটু হলো না, এই হাতটা শক্ত হতে হবে, লাঠির মতো শক্ত হতে হবে। রুকুতে যার এই হাতটা শক্ত হয়নি কিন্তু আপনার, হ্যাঁ, এইভাবে ধরবেন, আঙ্গুলগুলো যেন ছড়িয়ে থাকে, হাঁটুটা এইভাবে ধরে একেবারে শক্ত, বুঝতে পারছেন? একবারে শক্ত, এই যে মাথা পিঠ এটা একবারে সমান থাকবে। সমান হয়েছে আপনার মনে হতো না? হাত ঠিক থাকবে, এবার দেখেন, এবার সমান হয়েছে, মাথা পিঠ এক সমান থাকবে, হাত লাঠির মতো থাকবে। এই জায়গায় যদি সালাতে ত্রুটি হয়, সালাত হবে না। সূরা ফাতিহা না পড়লে যেমন সালাত হয় না, রুকুতে সমস্যা থাকলে সালাত হয় না। এখানে অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে ছোট্ট দোয়াটা অন্তত তিনবার পড়বেন। কি কি দোয়া? সুবহান রব্বিয়াল আযীম, এটা সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম তিনবার অন্তত পড়বেন। এটা তিনবারের উপরে যতবার ইচ্ছে ততবার পড়া যাবে, আর গুনার দরকার নেই। সর্বোচ্চ 10 বার বলতে হবে এই কথাটুকু, জয়ীফ হাদিস, এটা এটা জয়ীফ হাদিস, এই হাদিস মানার দরকার নাই। তিনবারের পরে যতবার ইচ্ছা ততবার পড়বেন, মনে থাকবে। অন্য অন্য দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তারপরে কি আল্লাহুম্মা ফিরলি, এই দোয়াটা যতবার ইচ্ছা ততবার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও পড়তেন, সেজদাতেও পড়তেন। এবার হাত তুলেন, সামি আল্লাহ বলি মানে হামিদা, ইমামও বলবে মুক্তাদিও বলবে, এটা জায়েজ। তবে ইমাম যদি বলে সামি আল্লাহ বলি মানে হামিদা, মুক্তাদিদের উত্তম হলো বলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আরো দোয়া আছে, মিলা সামাওয়াতে মিলাল আরদে ওয়া মিলা মা শাইতা মিন শাইইন বাদ। তারপরে আরো দোয়া আছে, তো রব্বানা লাকাল হামদ বলবেন,
অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই পর্যন্ত বলবেন। জি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটাও বলা যাবে, হাদিসে এটাও আছে, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটাও হাদিসে আছে, এটাও বলা যাবে। এবার হাত ছেড়ে দিলেন, এখানে একটা দিক আছে, পুনরায় হাত বুকে বাঁধবেন না ছেড়ে দিবেন, তাই না? ছেড়ে দিবেন না বাঁধবেন, এই নিয়ে কথা খুব নরম বলতে হবে। এটা নিয়ে সালাফি আলেমদের মাঝে ইখতিলাফ আছে, তবে হাদিসের অনুকূলে যেটা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন সেটা হলো হাত ছেড়ে দেওয়াটাই হাদিসের অনুকূলে, হাতটা ছেড়ে দিবেন। আর যদি কেউ আলেমদের ফতোয়ার আলোকে আপনি বাঁধতে চান, আমি তাকে নিষেধ করব না, তবে হাদিসের অনুকূলে যেটা সেটা কি হাত ছেড়ে দেওয়া, যেটা আমি জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাতের মধ্যে বিশ্লেষণ করেছি, এটা কেবল সৌদি আরবের আলেমদের ফতোয়া। এটা শেখ বিন বাজ হাতটাকে ছেড়ে দিলেন, এবার প্রশ্ন থেকে গেছে আর একটা, রুকু অবস্থায় আপনার দৃষ্টিটা কোথায় থাকবে? আগে তো দৃষ্টি সেজদার স্থানে ছিল, রুকুতে যখন গেলেন তখন তো সেজদার স্থানে দৃষ্টি দিলে মাথা উঁচু হয়ে যাবে, নিয়ম হলো তখন সেজদার আঙ্গিনার মধ্যে দৃষ্টিটা থাকবে, মনে থাকবে কি? এটা আসছে বাইহাকির মধ্যে, হাদিসটা আসছে বাইহাকিদের মধ্যে আসছে, সেজদার কি আঙ্গিনার মধ্যে, বুঝেছেন কথা? সেজদার বাহিরে যাবে না, সেজদার কি আশেপাশে দৃষ্টিটা থাকবে, এবার মিলল মনে হয়, এবার কি বুঝে আসছে? সেজদা থেকে আরেকটু আগে হলে কোনো সমস্যা নেই, যখন রুকুতে যাবেন, এবার রুকুতে যান সেজদায় যান, এদিকে ঘুরেন, পশ্চিম দিকে ঘুরেন, এবার হ্যাঁ যান সেজদায় চলে যান, সেজদায় চলে যেতে হবে। দুইটা নিয়ম চালু আছে, একটা হলো হাঁটু মারা, আগে হাঁটু দেওয়া, আপনি উঠেন তো আবার দেখান, উঠেন, এই যে দাঁড়িয়েছিলেন আগে হাঁটু মারেন, পারলেন না, আগে হাঁটু দিয়ে বসেন, অভ্যাস না, আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এই আগে হাঁটু দিয়ে পড়া, থামেন, আগে হাঁটু দিয়ে সালাত আদায় করা, এই এটা বর্ণনা আসছে কয়েকটা জয়ীফ, আগে হাত দিতে হবে এটাই কি সহি, আগে রুকু থেকে সেজদায় যাওয়ার সময় আগে কি দিতে হবে, হাত দিতে হবে, এবার জান আগে হাত দিতে হবে, যান আর একটু যাবে সেজদাটা আর একটু, হ্যাঁ এই দেখেন সেজদায় যেতে হবে এইভাবে, কথা বোঝা গেছে? হাতগুলো একটু ফাঁকা করেন, হাতটা এরকম থাকবে যেন নিচ দিয়ে একটা কি ছাগলের বাচ্চা পার হতে পারে, আপনার পিঠটা একটু উঁচু করতে হবে, উঁচু 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 উঁচু, হ্যাঁ 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 এইরকম হবে, না তাহলে এখানে সেজদাটা করতে হবে, ওঠে আপনাকে একটু কষ্ট দেয় এখানে, দাঁড়ান এখানে এখানে সেজদা করুন, আচ্ছা আচ্ছা আপনি সেজদায় যান চলে যান, হয়নি আরো সেজদাটা আরো আগাতে আগাতে হবে, এদিকে সরে, জি জি জি, এই হাতটা এইভাবে রাখবেন, মনে থাকবে হাতটা এইভাবে, কান বরাবর, না না সরানো না, না জমা, আঙ্গুল জমানো থাকবে, আঙ্গুল কি থাকবে, জমানো থাকবে, এবং এইভাবে থাকবে, উনি যেভাবে রাখছেন ঠিক এইভাবে রাখবেন, ঠিক আছে? মাঝখান দিয়ে বকরির বাচ্চা পার হতে পারবে এইভাবে, হ্যাঁ এখানে কি দোয়া পড়বেন, সুবহান রব্বিয়াল আলা, কয়বার? নিম্নে তিনবার, উপরে যতবার ইচ্ছা ততবার, হ্যাঁ 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 অবশ্যই হাতের উপর ভর থাকবে, এখানে খেয়াল রাখবেন সাতটা অঙ্গের, হ্যাঁ মহিলারা এইভাবেই করবে, সাতটা অঙ্গের উপরে সেজদা করবে, দুই পা দুই হাঁটু দুই হাত, নাক এবং কপাল, যদি কারো কপাল স্পর্শ করে নাক স্পর্শ না করে তাহলে তাহলে সালাত হবে না, কিন্তু সালাত হবে না, খেয়াল রাখবেন কথাটা, খেয়াল রাখবেন তো, সালাত হবে না, নাক এবং কপাল এবং নাক উভয়টা একসঙ্গে দিয়ে দিয়ে রাখতে হবে,
দুই পা এরকম জমানো আছে না দুই পা? হ্যাঁ ঠিক আছে। এবার জি আঙ্গুলগুলো কেবলামুখী হয়নি? হ্যাঁ আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে, কেবলার দিকে থাকবে আঙ্গুলগুলো। এবার মাথা উঠান, মাথা উঠান, হ্যাঁ হাতের উপর ভর দেন। এবার মনে করে সেজদা হলো, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফনি ওয়ারজুকনি, এটা পড়লেন। এটা বাংলাদেশের মানুষ এটা কিন্তু দোয়াটা ভুলেই গেছে একবার, টোটালি সম্পূর্ণটা কি হয়ে গেছে, ভুলে গেছে দোয়াটা। আপনারা এই দোয়াটা চালু করবেন, এটা যেন বাদ না পড়ে। দুই সেজদার মাঝখানের দোয়া আল্লাহুম্মা ফিরলি, জানেন তো বাংলাদেশ থেকে এই দোয়াটা এক রাকাত বেতের যেমন তুলে দেওয়া হয়েছে, দুই সেজদার মাঝখানে দোয়াটাও তেমনি কি হয়েছে, তুলে দেওয়া হয়েছে। সুন্নাতকে ছিনতাই করা হয়েছে, কি করা হয়েছে, ডাকাতি করা, বুঝেন তো ডাকাতি করা, মানে ডাকাতি করে ছিনতাই করে সুন্নাতকে বাংলাদেশ থেকে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ এই সুন্নাতকে হেফাজত করুক, আমিন। এবার উঠেন, এই যে হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে। দেখেন উঠার আর একটা সিস্টেম আছে, উঠার আর একটা কি সিস্টেম আছে, আপনি এই সাইড হন, এই যে বসলাম এইভাবে, তো উঠার আর একটা সিস্টেম আছে, সেটা হলো এইভাবে, আর পাঞ্জাবি বেঁধে যাচ্ছে এইভাবে উঠে যাবেন। এটা জাল হাদিস, ওই তীরের মতো বলা আছে, তীরের মতো সোজা হয়ে উঠে যাবে। আবার এইভাবে বসা, এই যে হাঁটু মারা, আবার এইভাবে অভ্যাস নেই তো, হ্যাঁ এইভাবে উঠা, এটা চলবে না। কথা বুঝতে পারছেন? ওই হাতের উপরে ভর দিয়ে সেজদায় যেতে হবে, আবার হাতের উপরে ভর দিয়ে দাঁড়াতে হবে। কথা বোঝা গেছে? না 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 না, হাতে এরকম থাকবে, ওঠার সময় হাতের উপরে ভর করে উঠবেন, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম জি ইমাম বুখারী রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাতের উপরে ভর করে উঠতে হবে এই জন্য অধ্যায় রচনা করেছেন। কথা বোঝা গেছে? অধ্যায় রচনা করে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা নিয়ে এসেছেন ওই জায়গাতে, তা আশা করে বুঝতে পেরেছেন। দ্বিতীয় রাকাতে যখন উঠবেন তখন সেজদা থেকে, সেজদা থেকে উঠে বসবেন, বসার পরে তারপরে মাটির উপরে ভর দিয়ে উঠবেন, সেজদা থেকে ডাইরেক্ট উঠবেন। হ্যাঁ এই একটা হাদিস বর্ণিত হয়েছে যার কোনো ব্যাখ্যা নাই, ওই হাদিসটাই আমল করছে, অথচ স্পষ্ট হাদিস আছে উঠার সময় মাটির উপরে ভর দিয়ে উঠতে হবে, এটা হলো সহিহ হাদিস। আশা করি স্পষ্ট হয়েছে। জি হ্যাঁ হাদিসে আসছে জালসা ইস্তিরাহাত, এটা হাদিসের শব্দ, হাত্তা তাতমা ইন্না জালিসান, প্রশান্তির সাথে বসবে। এখানে যদি ভুল হয়, অর্থাৎ সেজদায় যদি ভুল হয় তাহলে সালাত হবে না, প্রশান্তির সাথে রুকু করতে হবে, প্রশান্তির সাথে দাঁড়াতে হবে, প্রশান্তির সাথে সেজদা করতে হবে, প্রশান্তির সাথে সেজদা থেকে উঠে বসতে হবে, প্রশান্তির সাথে আবার সেজদা দিতে হবে, প্রশান্তির সাথে সেজদা করে আবার প্রশান্তির সাথে বসতে হবে, তারপরে আবার হাতের উপর ভর করে উঠতে হবে। এটা স্পষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? চার রাকাতের বৈঠকে, বিশেষ করে চার রাকাত এবং তিন রাকাতের বৈঠকে আপনারা বসেন তো কীভাবে বসেন, আজকে এই বসাটা শিখতে হবে। এই সুন্নাতটাও বাংলাদেশ থেকে ছিনতাই হয়ে গেছে। শেষ বৈঠকে বসেন, চার রাকাতের শেষ বৈঠকে বসেন, আপনারা সবাই বসেন, যে যেভাবে আছেন ওইভাবে বসেন, বসে ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দেন, হয়েছে হয়নি? না সবাইকে করতে হবে, এটা এটা একজন করলে হবে না। এই যে ভাই বসেছে, ওই যে ভাই বসেছে, ডান পাটা খাড়া রাখতে হবে, ডান পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে, জি জি, আর বাম পায়ের উপরে বসতে হবে,
বাম পাটা বের করে দিতে হবে ডান পায়ের নিচ দিয়ে। কই বের হয়েছে? হয়েছে? কেউ তো বসেনি। আমি বললাম এই জায়গায় ভুল করে বেশিরভাগ, শেষ বৈঠকে ভুলটা বেশি হয়, এবং এই সুন্নাতটা বাংলাদেশ থেকে চিন্তাই হয়ে গেছে। মহিলারা করে, মহিলারা করে, মহিলা পুরুষ উভয় যে করতে হবে, ঠিক আছে। উল্লেখ্য যে মহিলারা সেজদার সময় আটো ভাবে সেজদা করবে, এই মর্মে বাইহাকিতে যে হাদিস আসছে এই হাদিসটা মুনকার হাদিস, অস্বীকৃত। এই হাদিসটা মুহাদ্দিসগণের কাছে সঠিক না। আরেকটা সুন্নাত এখানে বসে, বিশেষ করে দুই রাকাত, তিন রাকাত এবং চার রাকাতের বৈঠকে এইভাবে বসবেন ইনশাআল্লাহ। সুন্নাতটা আপনারা প্রতিষ্ঠা করবেন তো ইনশাআল্লাহ, সুন্নাতটা যেন বাদ না যায়। দুই রাকাত বৈঠকেও করা যাবে, দুই রাকাতের বৈঠকেও করা যাবে, কোনো কোনো হাদিসে না করার কথাও আসছে, কোনো সমস্যা নাই। তবে তিন রাকাত এবং চার রাকাতের বৈঠকে করতেই হবে, মনে থাকবে কথা? জি, শেষ বৈঠকে করতেই হবে। এটা হলো একটা বিষয়। আরেকটা, এই যে আঙ্গুল নড়ানোর ক্ষেত্রে আপনাদের ভুল হয়ে যায় অনেক সময়, আঙ্গুলের চোখটা আঙ্গুলের দিকে থাকবে, চোখটা দৃষ্টিটা কোন দিকে থাকবে? আঙ্গুলের দিকে। এইভাবে রাখবেন, এইভাবে, এইভাবে রাখবেন না, এইভাবে না, এইভাবে। বুড়া আঙ্গুলটা এই আঙ্গুলের পেটের উপরে থাকবে, এইভাবে, দেখছেন, এইভাবে নাড়াতে থাকবেন, অথবা এইভাবে রাখবেন, দেখছেন, এইভাবে, এইভাবে। এবার আপনারা তো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই আঙ্গুলটা এইভাবে রাখবেন, অথবা সুজা দেখেন সহজ হবে এইভাবে রাখলে, কি বলে, এটাই সহজ। এইভাবে রেখে আঙ্গুলের দিকে দৃষ্টি রেখে এইভাবে নাড়াতেই থাকতে হবে, যতক্ষণ তাশাহুদ পড়বেন, যতক্ষণ দরুদ পড়বেন ততক্ষণ নাড়াতেই থাকবেন, এটাই সুন্নাত। একবারে উঠায়া টুপ করে উঠায় নামিয়ে ফেলা, এর কোনো জাল দলিল নেই না, নাড়াতে হবে, হ্যাঁ, এরম ভাবে, এরম ভাবে, এরভাবে নাড়াতে থাকবেন, এইভাবে কি না, খুব জোরে আবার নাড়ায় না, এইভাবে কথা বলছে আমাদের, নর্মালি নাড়াবেন আর দোয়া করবেন, এটা হলো সুন্নাত। এই জায়গায় ভুলটা মানুষ বেশি করে, আশা করি স্পষ্ট হয়েছেন। তাশাহুদে বসে প্রথমে পড়বেন আত্তাহিয়াত, তারপরে দরুদ, তারপরে মাসুরা। দোয়ায়ে মাসুরা বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসিরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, এটা আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটা পড়ার পরে আরো অসংখ্য দোয়া কোরআনে হাদিসে যা আছে সবগুলো আপনি পড়তে পারবেন, কথা বোঝা গেছে? কোনো সমস্যা নাই, পড়তে পারবেন। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে একজন ভাই প্রশ্ন করলেন যে এখানে দোয়া বাংলায় পড়া যাবে কি না। না, আপনার ফরজ সালাতে বিশেষ করে বাংলায় কোনো কোথাও পড়ার চেষ্টা করবেন না। কোনো কোনো বিদ্বান অনুমতি দিয়েছে নফল সালাতের ক্ষেত্রে সেজদায় গিয়ে কেউ নিজ ভাষায় বলতে পারবে, এটা বিদ্বানের কথা। কিন্তু আমার প্রশ্ন, হাদিসে যতগুলো দোয়া বর্ণিত হয়েছে আল্লাহর নবী যেগুলো পড়েছেন এইগুলো পড়লেই তো হয়। আপনি এরপরে যদি কিছু চাওয়ার থাকে, তারপরে সালাম ফিরায় আপনি হাতটা তুললেন, হাত তুলে এবার আপনার মন মতো যা চাওয়ার দরকার আল্লাহর কাছে আপনি তাই চাইলেন, আল্লাহ খালি হাত আপনাকে ফেরত দিবেন না। হাদিসে আসছে লাম ইয়ারুদ্দুহুমা সিফরা, আল্লাহ খালি হাত ফেরত দেন না যদি হাত তুলে দোয়া করা হয়। সুন্নাত সালাতের পরে, ফরজ সালাতের পরে, যে কোনো সময় আপনি হাত তুলে দোয়া করবেন, কথা বোঝা গেছে? হাত তুলে দোয়া, আমি তো এতক্ষণ বলিনি, বললে তো বলতামই সম্মিলিত দোয়া, এতক্ষণ বলছি কিসের দোয়া, নিজে নিজের কথা। সম্মিলিত দোয়া ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, বিবাহের পরে, জালসার পরে, সম্মিলনের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত, কথা বোঝা গেছে? একাকি হাত তুলে দোয়া করবেন আপনারা, আপনারা একাকি হাত তুলে দোয়া করা ছেড়েই দিয়েছেন একবারে, তাই না? না, একাকি হাত তুলে দোয়া করবেন।
কিন্তু হাত মুখে মাসা করবেন না, হাত মুখে মাসা করা যাবে না। কথা বোঝা গেছে? জাযাকুমুল্লাহ খাইরান, আশা করি স্পষ্ট হয়েছেন। আমাকে ছেড়ে দিতে হবে এখন, আমি চলে যাব। দেখে সামান্য কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও চলবে? পরে ইমামের সাথে করবেন কেন? পরে করবেন, পরে। জি, যদি ইমাম একদিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় দিকে ফিরাতে থাকে, আপনি প্রথম দিকে ফিরিয়ে দিবেন, তারপরে ইমামের সাথে দ্বিতীয় দিকে ফিরাবেন, কোনো সমস্যা নাই, এটাও করা যাবে। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে আপনি সালাম ফিরাবেন, এটাও চলবে। কথা মনে থাকবে? জি, এই প্রশ্নগুলো শেষ করি ভাই। হ্যাঁ হ্যাঁ, সালাত হবে, হবে, সালাত হবে, কোনো সমস্যা নেই। শুনেছি গোপন পাপ যারা করে তাদের আমুল বরবাদ হয়ে যাবে, তার গুণনা করা হবে না। তাহলে কি আমি আমার পাপ কাউকে বলে দিব যাতে আমার আমুলগুলো বরবাদ না হয়? আপনার প্রশ্নটা কেমন হয়েছে? হ্যাঁ, গোপন পাপ যারা করে, মানে গোপনে যারা পাপ করে, এটা তো গোপনের বিষয়টা না, পাপের বিষয়টা। কিসের বিষয়? পাপের বিষয়। পাপ, কিছু পাপ আছে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, সব আমুলই বরবাদ হয়ে যাবে। তার মধ্যে কি একটা শিরিক, তার মধ্যে কি শিরিক, আর একটা জাহেলিয়াত। জাহেলি কোনো কাজ করলে, বিড়ি, তামাক, মদ, গাঁজা, সোয়ান, এটা জাহেলিয়াত। বেহায়াপুনা জাহেলিয়াত, গান বাজনা শোনা জাহেলিয়াত, সুদ খাওয়া জাহেলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, সালাত সিয়াম কোনো আমুল তার কোনো কাজে আসবে না। 2863 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। সাদাকার খাত কি কি? আত্মীয় স্বজনকে দান করা কি যাবে? জি, সাদাকার খাত, আমি এই কথাটা বলতে ভুলে গেছি যে সাদাকা করা যাবে, কিন্তু কোনো মাজার, কবর, খানকা, কোনো বেদাতির আস্তানায় দান করা যাবে না। খেয়াল রাখবেন, একবার শক্ত করে বলছি কথাটা, কোনো বেদাতি মাদ্রাসা মসজিদে দান করবেন না। কথা বোঝা গেছে? কোনো খানকায়, কবরে, মাজারে দান করা হারাম একবারে। দান করা উত্তম খাত এতিম খাত, উত্তম খাত মসজিদ, তার চেয়ে উত্তম খাত হলো দাওয়াতি কাজে দান করা। কোন কাজে? দাওয়াতি কাজকে প্রসার করার জন্য দান করা সবচেয়ে। আল্লাহ এদের ক্ষেত্রে বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা দাওয়াতি কাজের সাথে জড়িত থাকে তারা সবচেয়ে সফল কাম। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী, তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত পায়, 3701 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত পায় তুমি ইয়ামান যাচ্ছ। মনে রেখো, আল্লাহর কসম করে বলছি, অসংখ্য লাল উট বিক্রি করলে, যে দান করলে যে নেকি হবে, তোমার আমুলনামায় সেই নেকি লিখে দাও। অত্যন্ত ফজিলতপূর্ণ এটা। আপনারা এই খাতগুলো বেছেন, মাদ্রাসা একটা খাত, সহিহ আকিদার মাদ্রাসা হেফজখানা একটা খাত, দরিদ্র, এতিম, মিসকিন, বিধবা, কথা বোঝা গেছে? এগুলো খাত। আমার একটা বক্তব্য আছে দানের উপরে, আপনারা একটু শুনে নিন কষ্ট করে, এটা বলতে গেলে বিস্তারিত বলতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বারাকাল্লাহ। আমাদের শায়েখরা বলে থাকেন, আবু হানিফা রহিমাহুল্লাহর মৃত্যুর অনেক পর মাজহাব শুরু হয়েছিল। আবার অনেকে বলেন, আবু হানিফা বলেছেন সহিহ হাদিস হলো আমার মাজহাব। আমার প্রশ্ন হলো, এখানে উনি মাজহাব সৃষ্টি করেননি, যেখানে মাজহাব সৃষ্টি করেন সেখানে উনি কীভাবে বলেন যে সহিহ হাদিস আমার মাজহাব? আপনার ব্রেনটা খুব সূক্ষ্ম। হ্যাঁ, খুব দারুণ ব্রেন আপনার, খুব চমৎকার। এই মাজহাব বলতে দল না, এই মাজহাব বলতে কি
দল না, এই মাঝহাব শব্দের মানে রীতি, চলার পথ। কথা বোঝা গেছে? এরা দল না, ফেরকা না। তিনি বলেছেন যে ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহি হয় জানবে সেটাই আমার রীতি, সেটাই আমার পথ। এটা বলতে তথাকথিত বেদাতি মাঝহাব বোঝানো হয়নি। আমরা যখন নতুন ব্যবসা শুরু করি তখন কিছু পুঁজি ও কি লেখছে এটা, কিছু পুঁজি এর জন্য লোন নেয়, আবার এই লোনের উপর পর্যন্ত সুদ প্রদান করতে হয়। এই ব্যবসা কি হালাল? বর্তমান প্রেক্ষাপটে যদি ব্যবসার ক্ষেত্রে একটা সরকার নীতি তৈরি করে যে এটা করতেই হবে, এলসি না হলে ব্যবসা করা যায় না, তাই না? হ্যাঁ, এটা তো সুদ দিতেই হবে, এটা আপনি বাধ্য। এই ক্ষেত্রে অনেক আলেম বলেছেন এটা ব্যবসার ক্ষেত্রে যদি ওর নিয়াত থাকে যে আমি সুদ খাবো না বা সুদ দিব না, বাধ্য হয়ে যদি এটা করে তাহলে জায়েজ। কিন্তু এটা আবার খেয়াল রাখতে হবে সুদ যেন সে না খায়, যেমন এটা সে তার উপরে জুলুম করা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। যেমন আপনি ঘুষ দিতে চাচ্ছেন না কিন্তু ফাইলটা নেওয়ার জন্য ঘুষ দিতে আপনাকে বাধ্য করছে, কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে যদি দেন আপনি তাহলে ওটা সুদ হবে না, ওটা হবে জুলুম। আর যে খাসছে তার হবে, ওটা হবে জুলুম, ওটা হলো সুদ। যে খাসছে তার জন্য কি সুদ? ব্যবসার ক্ষেত্রে আপনি কখনো সুদ খাবেন না, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। কথা মনে থাকবে তো? ব্যবসার ক্ষেত্রে কখনো সুদ যেন আপনি না খান, যদি কোনো ক্ষেত্রে দেওয়া লাগে আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আপনার ইচ্ছা সুদ আমি দেবও না নেবও না, কিন্তু এটা বাধ্য করেছে সরকার। এখন আপনি আপনার গত খুতবায় বলেছিলেন স্ত্রীর কোনো কিছু নিজের মায়ের মতো বলা হয় তাহলে স্ত্রীকে স্পর্শ করা হারাম। আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি না বলে মনে রাখে, মনে মনে রাখে, তাহলেও স্ত্রীকে স্পর্শ করা হারাম? দ্বিতীয় প্রশ্ন, স্ত্রীর কোনো আচরণ যদি মায়ের সাথে মিলে যায় আর তা যদি বলা হয় সেক্ষেত্রেও কি স্ত্রী স্পর্শ করা হারাম? যে আমি গত খুতবায় বলেছিলাম ওই ধরনের কথা, মনে মনে হলে কোনো সমস্যা নেই, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এটা তার প্রশ্ন করা লাগে না। আর একটা, কোনো আচরণ যদি মায়ের মতো হয় বলা যাবে তোমার এই আচরণটা মায়ের মতো, কোনো সমস্যা নাই। এটা কোনো অঙ্গের সাথে মায়ের অঙ্গকে তুলনা করা হারাম। এবার কি বুঝতে পারছো? জিহার, এটা অঙ্গ, অঙ্গ কোনো অঙ্গের সাথে, বুঝছো? তোমার চোখটা আমার মায়ের চোখের মতো, হারাম একবারে। তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, হারাম একবারে। কথা বোঝা গেছে? তোমার আচরণটা খুব ভালো আমার মায়ের মতো, কোনো সমস্যা নেই। আমার মা দেখতাম ফকির মিসকিনকে বেশি বেশি খেতে দিতেন, এই গুণটা তোমার মধ্যে আছে, এটাকে উৎসাহ দেবেন বেশি করে। আর রান্না বাড়া এরা হতে পারে, আমার মায়ের রান্নাটা খুব ভালো ছিল। আমার মেয়ের 4 তোলা স্বর্ণ আছে এবং আমার স্ত্রীর 4 তোলা আছে। আমার স্ত্রীর মাঝে মাঝে মেয়ের স্বর্ণ ব্যবহার করে, মেয়েও স্ত্রীর জাকাত একত্রিত দিতে হবে। যে এখন এক পরিবার ভুক্ত, একই সঙ্গে জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ যদি থাকে অথবা সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে জাকাত ফরজ। ফেত্রার কথা বলতে ভুলে গেছি আজকে, ফেত্রাটা অবশ্যই খাদ্য বস্তু দ্বারা ফেত্রা দিতে হবে, যেটা খান আপনি ওইটা দ্বারা ফেত্রা দিবেন, কথা মনে থাকবে? টাকা দ্বারা ফেত্রা দিলে ফেত্রা হবে না, ফেত্রা আদায় হবে না, খেয়াল রাখবেন। যে মুফতি ফতোয়া দিক না কেন, যে মুফতির যতই দাপট থাক না কেন, খাদ্য বস্তু দ্বারাই ফেত্রা দিতে হবে, কথা মনে থাকবে তো? টাকা দিয়ে ফেত্রা দেওয়া যাবে না। সমপরিমাণ 2.5 কেজি চাউল, আপনার চাউল প্রধান খাদ্য বাংলাদেশের, এটা তারা ফেত্রা দেওয়ার চেষ্টা করবেন। যে সবাইকে দিতে হবে, গরিব মিসকিন সবার উপরে জাকাতুল ফিতর ফরজ। আমার এলাকার মসজিদে এসি ব্যবহার করা হয়, শারীরিক অসুস্থতা এবং অভ্যাসহীনতার কারণে অনেক মুসল্লি ভিতরে না গিয়ে মসজিদের বারান্দায় সালাত আদায় করেন।
এতে মসজিদের ভিতরে প্রায় সময় কাতার খালি থাকে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? না, কাতার খালি রাখার কটুক সময়, এই গরমের দিনে এসির জন্য মানুষ ব্যস্ত, আপনারা প্রশ্ন করেছেন যতটুকু, অল্প টাইম মসজিদের মধ্যে থাকবেন, সেটাই যদি আপনার কষ্ট করা, এটা কেমন কথা? এরপরে আপনাকে মসজিদের ভিতরে সালাত পড়তে হবে, কাতার ভিতরে ফাঁকা রেখে পিছনে দাঁড়ানো যাবে না। আমি যতটুকু জানি বা শুনেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন বা 3 দিন জামাতে কিয়ামুল লাইল পড়েছেন। এখন আমরা যে নিয়মিত কিয়ামুল লাইল জামাত সহকারে পড়ছি, এর সহি দলিলটা জানালে উপকৃত হব। হাদিসে পাবেন তিরমিজির প্রথম খণ্ডের 166 পৃষ্ঠা, আপনারা এই জিনিসটা জানেন না, সেটা হলো তৃতীয় রাত্রিতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমি ভয় পাচ্ছি যে এটা তোমাদের জন্য ফরজ হয়ে যেতে পারে, ওই দিন সাহাবীরা বলেছেন লাউ নাফালতানা হাদা লানা হাদা, আল্লাহ রাসূল এটা যদি আমাদের জন্য নফল করে দিতেন, সাহাবীরা প্রশ্ন করেছিলেন। তখনই আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করবে শেষ পর্যন্ত, ওই ব্যক্তি পুরো রাত্রি সালাত আদায় করার পরে নেকি পেয়ে যাবে। তাহলে কি জায়েজ হলো না নাজায়েজ হলো? জায়েজ হয়ে গেল না। এটা শুধু তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, এই নিয়ে বিতর্কের প্রয়োজন নাই। আমার তারাবির রাকাত সংখ্যা বইটার শেষে জামাতে তারাবির সালাত নামে একটা ছোট্ট অধ্যায় আছে, এটা একটু পড়ে নেবেন, বিস্তারিত সেখানে লিখেছে আমরা। আল্লাহ রাসুল যে 3 দিন জামাতে পড়েছিলেন, তার আগে থেকেই সাহাবিরা জামাতে পড়তেন, এটা বুখারীর হাদিস। কোনো জায়গায় 3 জন, কোনো জায়গায় 5 জন, কোনো জায়গায় 10 জন পড়তেন এইভাবে। তারপরে আল্লাহ রাসুল 3 দিন পড়লেন, 3 দিন যখন শেষ হয়ে গেল, সাহাবিরা আগে যেমন ভয় পড়তেন ওইভাবে আবার পড়া শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু শুধু জামাতগুলো একত্রিত করে দিয়েছেন, কথা বোঝা গেছে? অর্থাৎ এই জামাতে পড়ার নিয়মটা রাসুলের যুগ থেকে চালু আছে। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়েছেন, 20 রাকাতে নির্দেশ দিয়েছেন, এই কথা ডাহা মিথ্যা কথা। উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকটা রেওয়ায়েত এসেছে, বর্ণনা এসেছে, উমরের যুগে চালু ছিল, উমরের যুগে লোকদেরকে পড়তে দেখতাম, আমি দেখেছি উমরের যুগে চলেছে 20 রাকাত, এই বর্ণনাগুলো একটাও ঠিক না। বরং ঠিক বর্ণনা উমর রাদিয়াল্লাহু আনহু তামিমুদ দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন মানুষকে সালাত পড়ানোর জন্য। মুয়াত্তা মালিক 115 পৃষ্ঠার হাদিস বর্ণিত হয়েছে স্পষ্ট। আমার ছোট বইটা তারাবির রাকাত সংখ্যা, এই বইটা আপনারা পড়লে বিস্তারিত জানতে পারবেন আশা করি। মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভালো সাহস নয়, আমি বললাম আমি সেটাই বললাম, আমি মুয়াত্তা মালিকের কথা বলেছি, মূল হাদিস গ্রন্থ যেটা 1228 নম্বর হাদিস মিশকাতের মধ্যে আছে। এনাদের প্রশ্ন হলো মক্কা মদিনায় কেন 20 রাকাত চালু আছে, অনুসরণ কি মক্কা মদিনায় করতে হবে না হাদিসের করতে হবে, সেটা উত্তর দেন। হ্যাঁ শুনুন শুনুন, আমি বলি আমি কথাটা শেষ করে নিই আগে, এটা আমার লাস্ট প্রশ্ন, ধরেন আর প্রশ্নের উত্তর দেবো না, এটা আসলে লাস্ট প্রশ্ন। প্রথম কথা হলো এই যে মক্কা মদিনা ছাড়াও মক্কা মদিনার সৌদি আরবে আরও যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোকে 20 রাকাত হয় না 11 রাকাত হয়, তারা কি কোরআন হাদিস বুঝে না? জি, অনেক বড় বড় মসজিদে হয়, আমি বলছি, কিন্তু 11 রাকাত হয় কি না? হ্যাঁ 11 রাকাত হয়, আমি বলছি এটা, আপনারা স্বীকার করছেন, সৌদি আরবে যারা ছিলেন যারা জানেন, আমিও গেছি রিয়াদেও গেছি, তো অন্যান্য মসজিদেও হয়, তাহলে কেন 11 রাকাত হয়? তারা কি 20 রাকাত হাদিস পড়েনি? একই দেশে 2 রকম হয় কেন? উত্তর কি? আপনারা প্রশ্ন করছেন যে আব্দুর রহমান সুদাই কি কোরআন হাদিস বুঝে না?
শেখ সুরাই না থামেন থামেন, আমি বলি, আমি ফতোয়া পেশ করবো আজকে, এখানে থামেন। বিশ রাকাতকে তারা জায়েজ বলেছেন, কিন্তু তারা প্রত্যেকেই শেখ বিন বাজও বলেছেন যে এগারো রাকাত উত্তম, শেখ উসাইমিন বলেছেন এগারো রাকাত উত্তম, শেখ আলবানী রহিমাহুল্লাহ বই লিখেছেন কিতাবুত তারাবি, সালাতুত তারাবি বই লিখেছেন। যেহেতু মক্কা মদিনায় ফেতনার কারণে, তাদের উত্তর হলো ফেতনার কারণে চালু আছে বিশ রাকাত, যদি অনেক কিছুই উঠা দিয়েছে, যদি ফেতনার আশঙ্কা না থাকতো তাহলে এই মসজিদগুলো থেকে উঠা দেওয়া যেত। সৌদি আরবে যে সমস্ত মসজিদে বিশ রাকাত চালু রেখেছে, এই মক্কা মদিনার অনুকরণে চালু রেখেছে। কথা বোঝা গেছে? আমার প্রথম কথা হলো এই যে আরও আমি এই এটা এটা সিলেট চিটাগাংয়ে গিয়ে বলেছিলাম একটা কথা, যে ঠিক আছে আজকে আমি বিশ রাকাত সালাত আদায় করব তারাবির সালাত, তবে শর্ত হলো যেভাবে মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি হয় ভয় করতে হবে। আমিন জোরে বলা লাগবে, বুকে হাত বাঁধা লাগবে, রফুল আয়দান করা লাগবে, তারা যতটুকু সময় নিয়ে রুকু সেজদা করে ততটুকু করব। হাদিসে এসেছে, আর একটা হাদিসে এসেছে সালাতুল্লাহ মাসনা মাসনা, দুই দুই রাকাত করে। আল্লাহর নবী দুই দুই কথা বলেছেন, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এগারো রাকাতের বেশি আল্লাহ নবী পড়েননি। একটা কথার একটা আমল, দুইটা এবার মিলিয়ে নিন। আপনি বিশ রাকাত নির্ধারণ করলেন কেন? আর একটা কথা স্পষ্ট বলি, শেষ দশকে মক্কা মদিনায় নতুন করে আরো এগারো রাকাত চালু করেছে, এর দলিল কোথায়? দলিল দেন একটা, কোনো আলেমের কথা বলবেন না। জি হ্যাঁ, এটাই বললেন। সৌদি আরবের শেখদের ফতোয়াই বললাম কিছুক্ষণ আগে, যে শেখ বিন বাজের ফতোয়ার কথা বললাম না, তিনি প্রথম বলেছেন উত্তম রাসুলের আমল এগারো রাকাত, দুই শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন এগারো রাকাত উত্তম, শেখ আলবানী তো এগারো রাকাতকেই ফাইনাল বলেছেন, বাকিগুলোকে বাদ দিয়েছেন। আমি বলছি আলেমদের ফতোয়া একরকম, আর সরকারি মসজিদ হিসাবে চালু রাখার বিধান আর এক রকম। আমরা সবসময় কোরআন এবং সুন্নার দিকে এগিয়ে যাব, কোনো উদাহরণ দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুক। আল্লাহু আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।